নমস্কার, ডাব্লিউ বিএসসি সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2004-এর আজকে আমরা 41 থেকে 50 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোশ্চেন নম্বর 41। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ডিউটি ডি ইন হেক্টরস পার কিউমেক, দ্য ওয়াটার ডেপথ ডেল্টা ইন সেন্টিমিটার অ্যান্ড বেস পিরিয়ড বি ইন ডেজ ইজ গিভেন বাই। এখানে বলছে যে ডিউটি, ওয়াটার ডেপথ ডেল্টা অ্যান্ড বেস পিরিয়ড বি, এদের রিলেশান কি। তো আমরা জানি যে ডিউটি ডি ইজ ইকুয়াল টু 8.64 বি বাই ডেল্টা, এটা হলো ফর্মুলা। এটা কখন হবে? যখন ডি, ডি এর ইউনিট হবে হেক্টরস পার কিউমেক, হেক্টরস পার কিউমেক, বি এর ইউনিট হবে ডেজ, আর ডেল্টার ইউনিট হবে মিটার। কিন্তু এখানে ডেল্টার ইউনিট কি দিয়েছে? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আনতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি ডেল্টা সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে ডি এর মান কত আসবে? ডি এর মান আসবে 864 বি বাই ডেল্টা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ডি ইজ ইকাল টু 864 বি বাই ডেল্টা। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 42। হোয়েন দ্য ড্রেন ইজ ওভার দ্য ক্যানেল, দ্য স্ট্রাকচার প্রোভাইডেড ইজ। এখানে বলছে যখন ড্রেন ক্যানেলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন যে ধরনের স্ট্রাকচার প্রোভাইড করা হয় তাকে কি বলা হয়? তো প্রথম অপশান দেখুন, অপশান এ অ্যাকোয়েডাক্ট, অপশান বি সুপার প্যাসেজ, অপশান সি ক্যানেল সাইফন, অপশান ডি সাইফন অ্যাকোয়েডাক্ট। যখন ড্রেন ক্যানেলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন যে ক্রস ড্রেনেজ ওয়ার্ক প্রোভাইড করা হয় সেগুলো হলো সুপার প্যাসেজ, সুপার প্যাসেজ অ্যান্ড ক্যানেল সাইফন, ক্যানেল সাইফন। এক্ষেত্রে ড্রেন উপরে থাকে, টপে থাকে, আর ক্যানেল বটম দিয়ে প্রবাহিত হয়। সুপার প্যাসেজের ক্ষেত্রে ক্যানেল অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার দ্বারা প্রবাহিত হয়, আর ক্যানেল সাইফনের ক্ষেত্রে ক্যানেল সাইফোনিক প্রেসার দ্বারা প্রবাহিত হয়। এখানে বি আর সি দুটোই সঠিক হতে পারে, কিন্তু যেহেতু এখানে সাইফোনিক প্রেসার বা কেউ কিছু বলেনি তো সেক্ষেত্রে আমরা অপশান বিকে ঠিক বলতে পারি। যদি ক্যানেল সাইফন হতো তাহলে এক্ষেত্রে প্রশ্নটা আরেকটু ডিটেলে দিত। নেক্সট কোয়েশ্চেন, কোশ্চেন নম্বর 43। আর্দেন ড্যাম ইজ মেড বিকজ, এখানে বলছে যে আর্দেন ড্যাম কি কারণে বানানো হয় বা আর্দেন ড্যাম বানানোর পারপাস কি। প্রথম অপশান দেখে নিই, অপশান এ ইট ইজ ইজি টু কনস্ট্রাক্ট অ্যান্ড মেনটেন, অপশান বি ইট ফর্মস এ স্টোরেজ ট্যাঙ্ক ফর ইরিগেশন, অপশান সি ইট ক্যান কনস্ট্রাক্টেড অন এনি টাইপ অফ ফাউন্ডেশন, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তো আর্দেন ড্যাম কেন বানানো হয়? কারণ এটা কনস্ট্রাক্ট করা খুব ইজি, কনস্ট্রাক্ট করা খুব ইজি, লেস স্কিল লেবারও একটা আর্দেন ড্যাম তৈরি করা যায়, আর এটা অবশ্যই স্টোরেজ হিসেবে কাজ করে থাকে, স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে এটা কাজ করে থাকে, আর এটা যে কোনো টাইপের ফাউন্ডেশনে, যে কোনো টাইপের ফাউন্ডেশনে এটাকে কনস্ট্রাক্ট করা যেতে পারে। তবে একটা জিনিস ডিসঅ্যাডভান্টেজ হলো, যেটা কনস্ট্রাক্ট করা আর মেনটেন করা তো খুব ইজি, বাট এর কনস্ট্রাকশন কস্ট কম হলেও মেনটেনেন্স কস্ট অনেক বেশি হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 44। দ্য স্টিফেস্ট গ্রেডিয়েন্টস পারমিটেড অন রোডস হুইচ ইজ অর্ডিনারি কন্ডিশন ডাজ নট এক্সিড ইজ নোন অ্যাজ। এখানে বলছে যে অর্ডিনারি কন্ডিশনে কোন একটা রোডের স্টিপেস্ট গ্রেডিয়েন্ট নিচের কোন গ্রেডিয়েন্ট থেকে বেশি হওয়া উচিত নয়। তো প্রথম অপশান দেখুন, অপশান এ লিমিটিং গ্রেডিয়েন্ট, অপশান বি ফ্লোটিং গ্রেডিয়েন্ট, অপশান সি রুলিং গ্রেডিয়েন্ট, অপশান ডি এক্সেপশনাল গ্রেডিয়েন্ট। রুলিং গ্রেডিয়েন্ট হলো অর্ডিনারি কন্ডিশনে, অর্ডিনারি কন্ডিশনে ডিজাইন গ্রেডিয়েন্ট, এটাকে ডিজাইন গ্রেডিয়েন্টও বলা হয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম স্টিফেস্ট গ্রেডিয়েন্ট অর্ডিনারি কন্ডিশনে হওয়া উচিত আপ টু লিমিটিং গ্রেডিয়েন্ট, এর বেশি হওয়া উচিত না, এই জন্য
লিমিটিং গ্রেডিয়েন্টকে ম্যাক্সিমাম গ্রেডিয়েন্টও বলা হয়, ম্যাক্সিমাম গ্রেডিয়েন্টও বলা হয় তাকে। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন এ, লিমিটিং গ্রেডিয়েন্ট। এখানে অপশনটা ভুল আছে, এটা অপশন এ হবে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 45, দ্য পার্সেন্টেজ অফ মিনিমাম রিইনফোর্সমেন্ট অফ দ্য গ্রস ক্রস সেকশনাল এরিয়া অফ স্ল্যাব ইজ। এখানে বলছে যে কোনো একটা স্ল্যাবের গ্রস ক্রস সেকশনাল এরিয়ার কত পার্সেন্ট মিনিমাম রিইনফোর্সমেন্ট হওয়া উচিত। তো প্রথমে অপশন দেখে নিই, অপশন এ 0.12%, অপশন বি 0.15%, অপশন সি 0.2%, অপশন ডি 0.3%। অ্যাজ পার আইএস 456/2000 অনুযায়ী কোনো একটা স্ল্যাবের গ্রস ক্রস সেকশনাল এরিয়ার মিনিমাম রিইনফোর্সমেন্ট ফর মাইল স্টিল হওয়া উচিত 0.15% ফর মাইল স্টিল। আর HYSD বারের ক্ষেত্রে কী হবে, HYSD বারের ক্ষেত্রে এটা হবে 0.12%, 0.12%। কিন্তু যেহেতু এটা 2004 সালের প্রশ্ন, তো আমাদের ধরেই নিতে হবে যে এটা মাইল স্টিলের কথাই বলতে চাইছি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি 0.15%। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46, ওরিয়েন্টেশন অফ প্লেন টেবিল ইজ ডান বাই। এখানে বলছে যে নিচের কোনটার দ্বারা প্লেন টেবিলের ওরিয়েন্টেশন করা হয়ে থাকে। তো প্রথম অপশন দেখুন, অপশন এ ইউ ফর্ক অ্যান্ড প্লাম্ব, অপশন বি স্পিরিট লেভেল, অপশন সি ট্রাপ কম্পাস, অপশন ডি অ্যালাইভেল। ইউ ফর্ক অ্যান্ড প্লাম্বের দ্বারা প্লেন টেবিলের সেন্টারিং করা হয়, সেন্টারিং। স্পিরিট লেভেলের দ্বারা লেভেলিং করা হয়, প্লেন টেবিলকে লেভেলিং করা হয় স্পিরিট লেভেলের দ্বারা। আর ট্রাপ কম্পাসের দ্বারা ওরিয়েন্টেশন করা হয়ে থাকে, ওরিয়েন্টেশন ট্রাপ কম্পাসের দ্বারা করা হয়ে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন সি ট্রাপ কম্পাস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন 47, এয়ারেশন অফ ওয়াটার ইজ ডান টু রিমুভ। এখানে বলছে যে জলের এয়ারেশন মেথডের দ্বারা নিচের কোনটাকে রিমুভ করা হয়ে থাকে। তো প্রথম অপশন দেখিনি, অপশন এ কালার্স, অপশন বি অডিউন, অপশন সি টার্বিডিটি, অপশন ডি হার্ডনেস। এখানে সঠিক উত্তর হবে অপশন বি অডিউন। এয়ারেশন পদ্ধতির মাধ্যমে জল থেকে অডিউনকে রিমুভ করা হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 48, পিক আপ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। এখানে বলছে যে নিচের কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট। প্রথম অপশন দেখিনি, অপশন এ ওয়েলস, অপশন বি স্প্রিংস, অপশন সি ইনফিল্ট্রেশন ওয়েলস, অপশন ডি স্টোরেজ রিজার্ভার। তো এখানে অপশন এ বি অ্যান্ড সি এই তিনটে হল আন্ডারগ্রাউন্ড ওয়াটার সোর্স, আর স্টোরেজ রিজার্ভার হল একটা রিজার্ভার যেটা বৃষ্টির সময় জলকে স্টোর করে রাখে যাতে পরে এটাকে ইউজ করা যায়। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন ডি স্টোরেজ রিজার্ভার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 49, মিনিমাম থিকনেস অফ এ লেয়ার অফ ফাইন স্যান্ড রিকোয়ার্ড টু কাট অফ মুভমেন্ট অফ ময়েশ্চার ফ্রম সাবগ্রেড টু রোড পেভমেন্ট ইজ। এখানে বলছে যে ফাইন স্যান্ডের মিনিমাম থিকনেস কত হওয়া উচিত যাতে সাবগ্রেড থেকে রোড পেভমেন্টে ময়েশ্চারের যে মুভমেন্ট সেটাকে কাট অফ করা যায়। তো অপশন দেখে নেওয়া যাক, অপশন এ 30 সেন্টিমিটার, অপশন বি 52 সেন্টিমিটার, অপশন সি 76 সেন্টিমিটার, অপশন ডি 80 সেন্টিমিটার। অ্যাজ পার আইআরসি 34/2011, আইআরসি 34/2011 অনুযায়ী ফাইন স্যান্ড কত হওয়া উচিত, ফাইন স্যান্ডের মিনিমাম থিকনেস হওয়া উচিত 300 mm। ওকে, আর কোর্স স্যান্ডের থিকনেস হওয়া উচিত 100 mm, অ্যান্ড গ্র্যাভেলের থিকনেস হওয়া উচিত 100 mm। তাহলে এখানে ফাইন স্যান্ড বলেছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ 30 সেন্টিমিটার অর 300 mm। পরবর্তী প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 50, ইফ ডব্লিউ ইজ দ্য ওয়েট অফ দ্য সয়েল হ্যাভিং এ ময়েশ্চার কন্টেন্ট ওমেগা অ্যান্ড ভি ইজ দ্য ভলিউম অফ প্রোক্টোরস মোল্ড, দ্য ড্রাই ডেন্সিটি অফ দ্য সয়েল ইজ। এখানে বলছে যে কোনো একটা সয়েলের ওয়েট হচ্ছে ডব্লিউ এবং তার ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে ওমেগা,
এটাকে স্মল ডাব্লিউ বলা যেতে পারে, বাট আমরা এটাকে ওমেগা ধরে নিচ্ছি যেহেতু এখানে একটা অলরেডি ডাব্লিউ আছে সেই জন্য। অ্যান্ড ভলিউম অফ দ্য প্রক্টরস মোল্ড ইজ ভি, মানে যেখানে সয়েলটাকে ওয়েট করা হয়েছে তার ভলিউম বলছে ভি, তার মানে সয়েলের ভলিউম কী হলো ভি। তাহলে সেক্ষেত্রে সয়েলের ড্রাই ডেন্সিটি কত হবে, তো প্রথমে অপশান দেখি না, অপশান এ ভি ইন্টু ওয়ান প্লাস ওমেগা ডিভাইড বাই ডাব্লিউ, অপশান বি ডাব্লু ইন্টু ভি ডিভাইড বাই ওয়ান প্লাস ওমেগা, অপশান সি ভি বাই ডাব্লু ইন্টু ওয়ান প্লাস ওমেগা, অপশান ডি ডাব্লু বাই ভি ইন্টু ওয়ান প্লাস ওমেগা। তাহলে ড্রাই ডেন্সিটি সমান আমরা কী জানি, ড্রাই ডেন্সিটি গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইড বাই ওয়ান প্লাস ওমেগা। এখানে গামা কি, গামা হলো বাক ডেন্সিটি, বাক ডেন্সিটির ফর্মুলা কি ডব্লু বাই ভি, ডব্লু মানে ওয়েট অফ সয়েল স্যাম্পেল অ্যান্ড ভলিউম অফ সয়েল স্যাম্পেল, এটা হলো বাক ডেন্সিটির ফর্মুলা। তাহলে গামার মান এখানে পুট করলে কি আসবে, ডব্লু বাই ভি ইন্টু ওয়ান প্লাস ওমেগা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, অপশান ডি ডব্লু বাই ভি ইন্টু ওয়ান প্লাস ওমেগা। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।